নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, টাকা না পাওয়ায় আত্মঘাতী চিকিৎসক চাঞ্চল্য রিস রায়। চিলেকোঠা টিন কেটে নগদ টাকা সহ লক্ষাধিক টাকা জিনিসপত্র উধাও মুদিখানা দোকানে। এখন আসছি বিস্তারিত খবরে। 10 মাসের বেতন সহ বাকি প্রায় 12 লক্ষ টাকা, এই টাকা না পেয়ে আত্মঘাতী হলেন চিকিৎসক, ঘটনাটি রিসরার। দীর্ঘদিনের বকেয়া কয়েক লক্ষ টাকা না পেয়ে আত্মহত্যা করলেন রিসরা সেবা সদনের চিকিৎসক রেবতী মোহন ঘোষ। সন্ধ্যায় রিসরা স্টেশনে রেল লাইনের ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। সেবা সদনে গত 10 মাস ধরে বেতন নেই কর্মচারীদের। চিকিৎসক আর এম ঘোষও টাকা পাননি বহুদিন। আজ সন্ধ্যায় যথারীতি রুগী দেখেন, এরপরই অ্যাকাউন্ট্যান্টের কাছে তার বকেয়া টাকা চান। 12 লক্ষ টাকা তার পাওনা রয়েছে, টাকা নেই জানিয়ে দেন অ্যাকাউন্ট্যান্ট দীপক ঘোষ। শুনেই হাসপাতাল থেকে বেরিয়ে সোজা রিসরা স্টেশনে চলে আসেন। সেখানেই ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই পৌর চিকিৎসক। প্রায় 40 বছর ধরে রিসরা সেবা সদনের সঙ্গে যুক্ত ছিলেন চিকিৎসক ঘোষ। তার মৃত্যুর পরই সেবা সদনের সামনে রিসরা স্টেশন রোড অবরোধ করেন হাসপাতাল কর্মীরা। দেখার পরে উনি অনেকদিন ধরে টাকা পয়সা পাচ্ছেন না, উনি টাকা পয়সা না পাওয়াতে জানা দীপক ঘোষ ওনাকে বহুবার বলেছে টাকা দেওয়ার জন্য, উনি দব দব করে না দেন না। তো আজকে উনি শুনলাম ওয়ার্ড থেকে বেরিয়ে সিস্টার থেকে বললো যে কোনো টাকা পয়সা যদি আমি না পাই তাহলে আমি আজকে রেল লাইনে সুইসাইড করবো। তো এইটি বলে দেখি বেরিয়ে উনি সত্যি সত্যি দেখি সুইসাইড করবো। তা আমরা খবর পেয়ে আমরা দৌড়িয়ে এসে ঢুকে গেলাম, দেখলাম আমি বর্তমান জিআরপি হাতে পড়েছি, বডি বডি উনি নিয়ে গেছেন সারা পুলিশ। এমন অবস্থায় আমরা এখন কেটে এসে দীপক ঘোষকে আমরা পাইনি, আমরা রাস্তা অবরোধ করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বনির্ভর কৃষি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে বলাগড়ে এলেন রাজ্যে কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের স্বার্থে স্বনির্ভর কৃষি প্রকল্পে ব্যাপক সাফল্য। টানা 1 বছর পাইলট প্রজেক্টে কাজ করার পর এই সাফল্য মিলেছে। বৃহস্পতিবার হুগলির বলাগড়ের ইছাপুর গ্রামে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী কৃষ্ণেন্দু আচার্য, কৃষি আধিকারিক জয়ন্ত পারুই, বলাগড়ের বিধায়ক অসীম মাঝি প্রমুখ। মন্ত্রী বলেন, কৃষকদের বাইরের দোকান থেকে বীজ সার বা ওষুধ কেনার আর দরকার হবে না, সমস্ত জিনিস তারা নিজেরাই তৈরি করবে, কোনো রাসায়নিক নয়, সম্পূর্ণ জৈব প্রযুক্তির ব্যবহারে। প্রকল্পের প্রধান লক্ষ্য গ্রামের যুবকদের স্বাবলম্বী করে তোলা, তারা যাতে কৃষিকাজকে তাদের প্রধান রোজগার হিসেবে বেছে নেয় তার দিশা দেখানো। আগে ছিল ঠিক উল্টো, কৃষিকাজে লাভ নেই তাই বাইরে কাজে যেতে হতো, কৃষি জমিতে কারখানা করতে হবে ইত্যাদি। এই ধারণা দূর করতে সরকারি উদ্যোগে এই প্রকল্প। শুধু এ রাজ্যের মধ্যেই নয়, দেশের মধ্যে প্রথম জীবাণুসার উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলাগড় ব্লকে, এই প্রথম। প্রকল্পের মাধ্যমে বিজ্ঞানের সাহায্যে কৃষকরা তাদের কৃষিকাজে 20-25% অধিক মুনাফা করতে পারবেন। গত 1 বছর ধরে জৈব সার দিয়ে চাষের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে কৃষি দপ্তর, যার উপর বলাগড় ইছাপুরে গড়ে তোলা হয়েছে জৈব গ্রাম। কৃষি দপ্তরের সহযোগিতায় যেখানে 11 জন চাষি নিজেরাই জৈব সার তৈরি করছেন, গ্রামের ছোট্ট ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে জীবাণু সার। এই সার রোগ প্রতিরোধে কৃষিকাজে ব্যাপক সাড়া ফেলেছে। এ বিষয়ে কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা এই প্রকল্পটার নাম দিয়েছি স্বনির্ভর কৃষি। এই কনসেপ্টের প্রধান জায়গা হলো এটা যে কৃষকরা বাইরে থেকে দোকান থেকে বীজ কেনে, দোকান থেকে সার কেনে, দোকান থেকে ওষুধ কেনে, সেটা এখানে চাষিরা নিজেরা তৈরি করবে। স্বনির্ভরতার যে ধারণা, সেই ধারণাটা আমাদের এই জায়গায় আমাদের উত্তরণ ঘটল যে কৃষ্ণেন্দুবাবুর মতো একজন বিজ্ঞানী, তিনি তার যে আবিষ্কার সেই আবিষ্কারটাকে কৃষকদের মধ্যে দিয়ে মাঠে নিয়ে যেতে পারছেন, যেটা সাধারণত বড় বড় কোম্পানিগুলো কিনে নেয়। কিনে নিয়ে তারা তার নানা রকম দামি মোড়কে পুড়ে তারা দোকানে বিক্রি করে এবং কোটি কোটি টাকা এবং ডলার তারা উপার্জন করেন। এখানে আমাদের এটা হচ্ছে যে এতে লাভ করবেন, প্রফিট হবে কৃষকদের, ওনার বিশেষ কিছু প্রফিট হবে না, ওনার একটা মানসিক স্যাটিসফ্যাকশন হবে, উনি আনন্দ পাবেন এই জায়গা থেকে, সন্তুষ্টি হবে ওনার যে আমার আবিষ্কারটা আমি মাঠে নিয়ে যেতে পেরেছি এবং কৃষকরা সেটা আমার চোখের সামনে নিজেরা তৈরি করতে পারছে। তো এর এই 1 বছরের ইতিহাসে আমরা এটা দেখেছি যে পাশাপাশি মিলিয়ে
যে কেমিক্যাল সার, কেমিক্যাল দিয়ে, ফার্টিলাইজার দিয়ে বা ওষুধ দিয়ে, রাসায়নিক কীটনাশক দিয়ে যে চাষ হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এখনও চলছে, সেই ক্ষেত্রে এইটা একটা চ্যালেঞ্জের মতো যে তোমরা এটা করছো, এটা করে তোমরা বলছো আমরা ভালো পাচ্ছি, পাশে দেখো আমরা তোমাদের থেকে 20-25 কোথাও কোথাও আরও বেশি পার্সেন্ট কম খরচে আমরা তোমাদের থেকে ভালো পারফর্ম করছি। অন্যদিকে আলুর অধিক ফলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ আরও কয়েকটি দেশে আলু পাঠানোর কথা ভাবা হচ্ছে। এক বছরের মধ্যে 28,000 মেট্রিক টন করার আমাদের সরকারের দিক থেকে কেনার আছে এবং আপনারা এটা দেখে থাকবেন, সরকারের এই ঘোষণার সাথে সাথে কিন্তু মাঠে আলুর দাম বাড়তে শুরু করেছে, 1.5-2 টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে আমি শুনেছি, তো সেইটা কিন্তু এখন 3.5-4-5 টাকা এই জায়গায় আস্তে আস্তে যাবে। দিন রাজ্য বলতে ধরুন গত পরশু আপনার একটা রেলগাড়ির ওয়াগান ভর্তি গেছে, আপনারা জানেন, হ্যাঁ, তারকেশ্বর থেকে গেছে, এটা উড়িষ্যায় যাচ্ছে। বাংলাদেশের সাথেও আমাদের কথাবার্তা হচ্ছে, নেপালের সাথেও কথাবার্তা হচ্ছে, ভুটান এবং আরও কিছু অন্যান্য দেশ, এবং সেই জন্য আপনারা জানেন যেটা ক্যারি করার যে খরচ, সেই খরচ আমরা ট্রেনে করে গেলে 50 পয়সা পার কেজি, আর ইয়েতে গেলে আপনার জাহাজে যদি যায় তার জন্য 1 টাকা করে পার কেজি আমরা সাবসিডি দেওয়ার ব্যবস্থা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া কালনা রোডে ধোবাপাড়ার কাছে স্থানীয় মানুষরা জলের দাবিতে পথ অবরোধ করলেন। পান্ডুয়া কালনা 11 নম্বর রুটের ধোবাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা, বারংবার পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতিকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে এই এলাকার সাধারণ মানুষ পানীয় জল না পেয়ে পথ অবরোধ কর্মসূচিতে নামল। আজ পান্ডুয়া কালনা 11 নম্বর রুটের ধোবাপাড়ায় স্থানীয় মহিলারা বালতি নিয়ে এসে রাস্তার উপর বসে পড়ে তারা পথ অবরোধ শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ, জল নিয়ে দীর্ঘদিন ধরে বলে না উপপ্রধান শোনে, না প্রধান শোনে, অঞ্চলে গেছি, প্রধানের কাছে গেছি, প্রধানের বাড়ি গেছি, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কোনো মানে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। উপপ্রধানকে যখনই সদস্যকে বলেছি তখনই সদস্য বলেছে, একগাল হেসে বলেছে, কি করবো এখানকার এই খারাপ, ওখানকার ওই খারাপ, আজকে আমরা বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে এইখানে রাস্তায় এমনি এমনি করতে বসে নেই। প্রকৃত সুরাহা নিশ্চয়ই যায়, আমাদেরকে এত যে সবাই ছেড়ে দিন করছে, আমাদের প্রধানকে উপপ্রধানকে এনে দিক, তারা উত্তর দিক, আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমাদের জলটা দিয়ে দিক, আমরা ছেড়ে দিয়ে চলে যাবো। আর 5 মিনিট দাঁড়াতে চাইছে না কেউ, আর সেখানে আমরা দিনের পর দিন অসুবিধা ভোগ করে তবেই আজকে রাস্তায় নেমেছি, আমরা সবাই ভদ্র ঘরেরই মানুষ। অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়, পরে পান্ডুয়া থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। ওভারলোড খড়ের গাড়িতে ওভারহেডের টার থেকে অগ্নিকাণ্ডে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ার থইপাড়া এলাকায়। গাড়িটা আমরা এর আগে একটা আগুন লেগে গেছিল, এর ওভারলোড নিয়ে গেছে, তাদের বারণ করা সত্ত্বেও আবার ওভারলোড নিয়ে গেছে, যে তাড়াতাড়ি ফ্ল্যাশ হয়েছে, আগুনটা লেগেছে, এই প্রবলেম। কোনো মানে পার্টি কালার না, কোনো কিছু না, তাতে কোনো সাম্প্রদায়িক আগুন টাগুন কেউ লাগায়নি, শুধু এদের ওভারলোডের জন্য এই অবস্থাটা হচ্ছে। এদের বারণ করা সত্ত্বেও এরা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ির মালিককে আমরা চিনি না, গাড়ির ড্রাইভারকে আগুন লাগার সঙ্গে সঙ্গে ড্রাইভার পালিয়ে গেছে, তাকেও চিনি না, কে খড় বিক্রি করেছে, আর খড় বিক্রি করছে সে তো বিক্রি করবে, কে নিয়েছে সেটা জানি। তিনতলার চিলেকোঠার টিন কেটে নগদ টাকা সহ লক্ষাধিক টাকা জিনিসপত্র নিয়ে চম্পট দিল চোরেরা। ঘটনাটি পান্ডুয়া স্টেশন রোড এলাকার। পান্ডুয়া স্টেশন রোডে পাইকারি মুদির দোকানে তিনতলার চিলে কোঠার টিন কেটে ভিতরে ঢুকে 50,000 টাকা নগদ ও লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরেরা। চুরি করে প্রমাণ লোপাট করার জন্য সিসিটিভির হার্ডডিস্কও তারা খুলে নিয়ে যায়। বুধবার ভোর রাতে পান্ডুয়া স্টেশন রোডে হাসাউল ইসলামের দোকানে এই ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে এসে চুরির কথা জানতে পারলেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর যায় পান্ডুয়া থানায়। ঘটনাস্থল খতিয়ে দেখে পান্ডুয়া থানার পুলিশ তদন্তে নেমেছে। সকালবেলা এসে দেখলাম যে চুরিটা হয়েছে, চুরিটা হওয়ার পরে পুলিশ ইনভেস্টিগেশন করেছে। হ্যাঁ, তা আমি চাই যে আমার যে চুরি যেটা হয়েছে সেটা উদ্ধার হোক, দুষ্কৃতকারীদের ধরুক এবং তাদের সাজা দিই। আমার চুরি হয়েছে এটা এক্ষুনি আমি অ্যাসেসমেন্ট করি নিব। হ্যাঁ, আমি ওটা দেখছি, দেখে নিয়েছে সিগারেটের সমস্ত রকম সিগারেট নিয়েছে এবং আমুল দুধ নিয়েছে, হরলিক্স, হ্যাঁ, এবং রেচকি ছিল খুচরো,
ওটা 50-60 হাজার টাকার খুচরো ছিল, সেটা সমস্তটাই নিয়ে চলে গেছে, এবং সিসিটিভি মেশিন এবং পাওয়ার দুটোই নিয়ে চলে গেছে, হার্ড ডিস্ক সমেত নিয়ে চলে গেছে। দুটো উপরে টিন কেটে ওরা ঢুকেছে, এর আগে আরেকবার ঘটেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খড়ের গাদায় আগুন ধরাতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি তারকেশ্বর থানার অন্তর্গত মালপাহাড়পুর এলাকার। খড়ের গাদায় আগুন দিতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। গণপিটুনির পর তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। আজ ঘটনাটি ঘটেছে তারকেশ্বর মালপাহাড়পুর গ্রামে। সেখানে সারিবদ্ধভাবে 15টি খড়ের গাদায় আগুন দিতে আসে স্থানীয় যুবক বাপ্পা কুকরি। দুটি খড়ের গাদাতে আগুন ধরিয়েও দেয়। আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা ছুটে এসে দেখে বাপ্পা সেখানে দাঁড়িয়ে। তাকে ধরে মারধর শুরু করে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করার পর গ্রেপ্তার করে। পরে দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অসুস্থ হনুমানের সেবায় এগিয়ে এলেন গ্রামবাসীরা। গত 5 দিন ধরে ওই অসুস্থ হনুমানকে দুধ কলার রুটি খাইয়ে সুস্থ করার চেষ্টা করছেন। ঘটনাটি ধনিয়াখালীর রুদ্রানী গ্রামের। আহত হনুমানের সেবায় এগিয়ে এলো গ্রামবাসীরা। গত প্রায় 5 দিন ধরে আহত অবস্থায় পড়ে থাকা হনুমানকে দুধ কলা রুটি খেতে দেওয়া থেকে স্বাস্থ্য পরীক্ষা করানো সবই করেছেন ধনিয়াখালীর রুদ্রানী গ্রামের বাসিন্দারা। গত শুক্রবার স্থানীয় বাসিন্দা শেখ আলম প্রথম হনুমানটিকে আহত অবস্থায় গ্রামের একটি মসজিদের পাশে পড়ে থাকতে দেখেন। গাছে লাফাতে গিয়ে সম্ভবত বিদ্যুতের তারে লেগে পড়ে গিয়ে বাপা জখম হয় হনুমানটির, যে কারণে হাঁটাচলা বা গাছে গাছে লাফিয়ে বেড়াতে পারছিল না। সে না খাওয়া দাওয়া করে এভাবে দীর্ঘদিন পড়ে থাকলে হনুমানটি মারা যাবে। বুঝতে পেরে গ্রামবাসীরাই তাকে তুলে এনে খাবার ব্যবস্থা করে। চিকিৎসার জন্য স্থানীয় থানা বিডিও অফিসে জানায় গ্রামবাসীরা, কিন্তু সেখান থেকে সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রামবাসীরা হনুমানটিকে আগলে রাখে। অবশেষে বুধবার বনদপ্তর গিয়ে হনুমানটিকে চিকিৎসার জন্য জেলা পশু হাসপাতালে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ শহীদ ভগৎ সিং দিবস উপলক্ষে স্কুল অফ ডিফেন্সের পক্ষ থেকে ব্যান্ডেলে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মহান বিপ্লবী ভগৎ সিং এর শহীদ দিবস, এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছর স্কুল অফ সেলফ ডিফেন্স এর পক্ষ থেকে ব্যান্ডেলে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এবারেও তার ব্যতিক্রম হলো না। এবারে এই শিবির সপ্তম বর্ষে পদার্পণ করল। সকাল থেকে স্কুল অফ সেলফ ডিফেন্স এর ছাত্রছাত্রী সহ শিক্ষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যান্ডেলে এই রক্তদান শিবিরে সকালে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি সারা দিনব্যাপী বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সমাজসেবামূলক রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছিলেন। সকালে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের শিবিরে স্ত্রী পুরুষ মিলিয়ে 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে স্কুল অফ সেলফ ডিফেন্স এর পক্ষে রাজেন্দ্র হেলা জানান, স্কুল অফ সেলফ ডিফেন্স থেকে আমরা একটা স্কুল অফ সেলফ ডিফেন্স ক্যাডেট ইনস্টিটিউট হুগলি জেলায় এবং বেঙ্গল ব্যাপী আমাদের একটা কাজ হয়, ক্যাডেট ট্রেনিং সেন্টার আমরা চলে। সেই নামে আমরা প্রত্যেক বছরে ক্যাডেট থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প প্রায় আজকে 7 বছর ধরে চলছে। আমাদের এই সময়টায় ব্লাড ব্যাংক থেকে বলেন যে এই সময়টা রক্ত খুব প্রয়োজন পড়ে। আমাদের মাননীয় এমএলএ সাহেবও এসেছিলেন আজকে, অনেকক্ষণ কথা বললাম ওনার সঙ্গে। উনি বলছিলেন যে না রাজেন্দ্র, এই সময় যে রক্তদান শিবিরটা করো, সত্যি খুব রক্ত প্রয়োজন পড়ে। আগের বছর এটাকে ডবল করে করো। হ্যাঁ, আজকে 23 মার্চ হচ্ছে ভগৎ সিং এর শহীদ দিবসটা পালন হয়, তাই আমরা ভগৎ সিং এর স্মৃতির উদ্দেশ্যে, শহীদ দিবসের উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া 2 নম্বর কাপাসডাঙ্গা দুর্গা মণ্ডপ কমিটির উদ্যোগে শীতলা পুজো ও মেলা এবারে 62 বছরে পদার্পণ করল। চুচুড়া থানার অন্তর্গত 2 নম্বর কাপাসডাঙ্গা দুর্গা মণ্ডপ কমিটির উদ্যোগে এবারে শীতলা পুজো 62তম বর্ষে পদার্পণ করল। পুজোর পাশাপাশি এখানে এক বিরাট মেলাও বসে। 3 দিন ধরে চলে এই পুজো ও মেলা। এখানকার পুজোর বিশেষত্ব হল দোলের পরে প্রথম শনিবার বাদ দিয়ে পরের মঙ্গলবার হয় এখানে পুজো। এবারেও 3 দিন ধরে চলছে এখানে পুজো ও মেলা। মেলা উপলক্ষে এলাকার 8-80 দল ভিড় জমান এখানে। বুধবার রাতে এখানকার শীতলা পুজো ও মেলার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। 62তম বর্ষের এই পুজো প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, 3 দিন ধরে মেলাটা আয়োজন করেছি, ঠিক আছে। আমাদের মেলাটা 3 দিন ধরে চলে, ঠিক আছে। আমরা আমাদের কমিটির সহযোগিতায় আমরা মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করি, এবং বৃহস্পতিবার দিন আমাদের একটা খিচুড়ি ভোগের প্রোগ্রাম থাকে, ঠিক আছে। আমরা নয়ন নয়ন সেবা করি আর কি,
ঠিক আছে। তা আমাদের পুজোটা 62 বছর পদার্পণ করলো। হ্যাঁ, আমাদের আগের যিনি সেক্রেটারি ছিলেন তিনি আমাদের কমিটি থেকে বিদায় নেওয়ার পর আমাদের বিমল দাস এই কমিটির সেক্রেটারি, উনি পুজো পরিচালনা করেন। পুজোটা অনেকটা বাজেট নিয়েই করি এবং আশেপাশের লোকের সহযোগিতা আমাদের পুজোটা আয়োজন করা হয়। যারা মানত করে সেটা পূরণ হয়, আর প্রতি বছরে তারা মানত করে রাখে, যার যে সাল আসে তারা ঠাকুর দেন, সব ঠাকুরের সমস্ত জিনিসপত্রও দেন। 2033 সাল অবধি ঠাকুর বায়না আছে, এখন পরপর প্রতি বছরে এরকম সবাই দিয়ে যাবেন, তারপরে আবার সাল পড়বে সব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টানা 10 বছর পর তারকেশ্বরের দামোদর নদের জল শুকিয়ে যাওয়ায় এবারও কারাড়িয়া গ্রামে জেগে উঠল পৌরাণিক মন্দিরের চূড়া, এলাকায় উৎসাহী জনতার ঢল। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। টাকা না পাওয়ায় আত্মঘাতী চিকিৎসক, চাঞ্চল্য রিস রায়। চিলে কোঠার টিন কেটে নগদ টাকা সহ লক্ষাধিক টাকা জিনিসপত্র উধাও মুদিখানা দোকানে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।